আগরতলা মহারানী তুলসীবাতী বালিকা বিদ্যালয়ের সামনে প্রত্যেক বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হতে চলেছে মায়ের গমন 2024 তথা পুজোর কার্নিভাল। এই কার্নিভালের উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন ত্রিপুরা মন্ত্রিসভার সকল সদস্য সদস্যা সহ বিধায়কগণ। তারপর অত্যন্ত সুশৃঙ্খল ভাবে প্রত্যেকটি পূজা যারা অর্গানাইজ করেছেন তারা এখানে আসবেন, সুশৃঙ্খল তাদের ট্রলি নিয়ে রেলি নিয়ে তাদের পারফরমেন্স করবেন এবং সম্পূর্ণভাবে অন্য ধরনের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মাকে আমরা তার কৈলাসে তার গৃহে আমরা তার গমনটাকে সুনিশ্চিত করব। এবং দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই প্রচুর সংখ্যক লোক সমাগম এখানে যেমন শুরু হয়ে গেছে, ঠিক পাশাপাশি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। হিন্দুস্থানি উচ্চাঙ্গ সঙ্গীত থেকে শুরু করে লোকসঙ্গীত থেকে শুরু করে মাতৃবন্দনা থেকে শুরু করে সমস্ত ধরনের বাংলা এবং হিন্দুস্থানের যে সাংস্কৃতিক ঘটনা তারও একটা সম্পূর্ণ রিফ্লেকশন, সঙ্গে ত্রিপুরার যে একটা সাংস্কৃতিক ঐতিহ্য সেটার মিশেলে একটা অনন্য একটা অনুষ্ঠানের আজ আয়োজন হতে চলেছে। তো এটা আমার মনে হয় বিগত বছরগুলির থেকে এই বছরের এই আয়োজন একটা নতুন ইতিহাস তৈরি করবে, যেটাকে ধরে নিয়ে আমরা আগামীর পথ চলা আবার শুরু করব। তো আজকের এই শুভ মুহূর্তে রাজ্যবাসীকে আমি আমার ব্যক্তিগত দিক থেকে এবং তথ্য সংস্কৃতি দপ্তর তথা রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আশা করছি, দেবী মায়ের কাছে প্রার্থনা করছি, সবার জীবন সুখ সমৃদ্ধি শান্তি এবং সৌহার্দ্যে ভরপুর হয়ে উঠুক, এই কামনা আমরা দেবী মায়ের কাছে করছি। ধন্যবাদ।